মিশা সওদাগর, মাসুম পারভিজ রুবেল, মনোয়ার হোসেন দীপজল, যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে সেক্রেটারি পদে দাঁড়িয়েছি, এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে। আমি এই তিনজনই, আমি ভাইয়ার সাথে আমার কখনো শ্যুটিং করা হয় নাই, আমি তাকে কখনো মেকআপ রুমে দেখি নাই, বা আমি তাকে এফডিসি চত্বরে শ্যুটিং করতে দেখি নাই আমার এই তিন যুগে। হ্যাঁ, মানে আজকে তো কোনো রকম প্রচারণা করা যাবে না, তো আমরা দু এক জায়গায় দাওয়াত পেয়েছি যে মানে ঈদ পুনর্মিলনী এটা হতো বা আজকে, কোনো প্রচারণা না, যে ঈদ পুনর্মিলনী এবং অনেকেই মানে বৈশাখ বরণ করতে পারেনি, তো সব মিলিয়ে হয়তো বা ওই পক্ষ দুই পক্ষ দেখলাম যে দাওয়াত দিয়েছে, ওখানে হয়তো বা যেতেই পারে, মানুষ যাবেই, মানুষ যাওয়া স্বাভাবিক, কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না, ব্যক্তিগত প্যানেলকে, এটা এ ব্যাপারে সবাই আমরা যে আচরণ বিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনের আমাদেরকে যা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা শতভাগ তা মেনে চলার চেষ্টা করছি, কারণ আমরা সবাই চাই, বিশেষ করে আমার প্যানেল চায়, মন থেকে চায়, সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কলুষিত উদাহরণ হয়ে থাকলো, যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়, এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ, সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন, সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি এ ব্যাপারে একেবারেই অনর যে না, তথাকথিত ইন্টারভিউ দেইনি, আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি, এবং যখন আমার ব্যানার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি। আর প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে 80-90% প্রস্তুতি নিয়েছি, যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি। আর যেহেতু প্রতি অপরপক্ষ বলছি না, সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতশ্রুত করে কোনো রকম কথাও বলার আমার একেবারেই বারণ, যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ইভেন দো তারা বললেও আমরা ইনশাআল্লাহ কেউ বলবো না। তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা, আমি মন থেকেই জানাই আমার শুভকামনা। আর আমরা 19 তারিখ 6টার পরে আমরা সবাই এক, এই জন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, ব্যাস দ্যাটস অল। কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে, যে আমাদের দেখেন সব ম্যাক্সিমাম সিনিয়র্সরা আছেন এখানে, দীপজল সাহেব আছেন, রুবেল সাহেব আছেন, মিশা সদগর সাহেব আছেন, তারপরে রোজিনা আপু আছেন, আলিরাজ ভাই আছেন, সুচরিতা ম্যাম আছেন, সুব্রত ভাইয়া আছেন, তারপরে আরমান সাহেব আছেন, জাকি আলমগীর সাহেব আছেন, ইয়াংদের মধ্যে জয় চৌধুরী, রত্না শাহনুর আছেন। তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার বো, হ্যাঁ এই প্যানেল তো একটা বিরাট, কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে তারাও বলতে পারবে যে যে মোহামেডান টিম খুব ভালো হয়েছে, আবাহনী খুব ভালো হয়েছে, আইপিএল আমরা যদি বলি যে এরকম না, এবার আমরা জানি যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই, তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়েই। আমরা অনেক, পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি, কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডের প্লেয়াররা খেলতো, ও কারণেই। তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে, এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সওদাগর, মাসুম পারভিজ রুবেল, মনোয়ার হোসেন দীপজল, যে আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে সেক্রেটারি পদে দাঁড়িয়েছি, এর মধ্যে তিনজনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে। তো কাজে হচ্ছে যে আমার টিমটা, আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র্স, সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি, এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাআল্লাহ ভালো হয়েছে, তো ভালোর গুণ ভালো বলা হয়, তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনও যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছি। এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত, যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি দুইটা ক্যাম্প করে, দুইটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি, এবং সিনিয়র শিল্পীরা এবং জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি, চা নাস্তা খাই, এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারও আমাদের মিশা দীপজল প্যানেল আমরা কী করেছি, আমরা করেছি সেটা আমাদের এই 8-9 মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবাইকে ইফতারি আয়োজন করেছি, এবং সেটা মোটামুটি ওপেনই ছিল, শিল্পীদের সাথে সবাই এসছে, সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ এসছে, টেকনিশিয়ান সবাই এসছে, এক মাসব্যাপী আমরা ইফতার করিয়েছি পুরো রোজায়। মিশা ভাই, আমি একটু দুই টিম লিডার সম্পর্কে জানতে চাই, যেটা হচ্ছে মাহমুদ কুলি 80 দশকের সুপারহিট নায়ক, উনি সমিতির ক্ষমতায়ও ছিলেন, সভাপতি পদেও ছিলেন, অন্যদিকে আপনি যখন ক্ষমতায় ছিলেন, আমাদের একটা জিনিস আসছে যে আসলে মানবিক মিশা সওদাগর, আসলে দুই টিম লিডারের লড়াইটা কেমন হবে? এটা আসলে লড়াইটা আমি না বলি, এটা জাস্ট উনি আমার অনেক সিনিয়র, আমি তাকে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স পাই 30-36 বছরের টানে শ্যুটিং করি, আমি এই তিন যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শ্যুটিং করা হয় নাই,
আমি তাকে কখনো মেকআপ রুমে দেখি নাই বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই তিন যুগে। এর মধ্যে অনন্যার বুঝি একটা ছবি, আগের একটা ছবি রিলিজ হয়েছে এটুকু আমি যতটুকু জানি 2016 দিকে। বাট আমি ভাইয়ের সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই তিন যুগে, ভাইয়াকে আমি কখনো এফডিসিতে দেখিনি, তো সেহেতু ভাইয়ের সম্পর্কে আমার আচ্ছা আচ্ছা, তো সেই জায়গায় ওই ভাইয়ার সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না, সেহেতু আমার বলাটা উচিত না যেহেতু আমি তার সম্পর্কে জানি না। বাট তার জন্য এবং তার পুরো দলের জন্য রইল শুভকামনা। আর আমি, আপনারা জানেন, আমি গতবারের আগেরবারও আমি ছিলাম প্রেসিডেন্ট, তার আগেরবারও প্রেসিডেন্ট ছিলাম, এবং এখানটায় কখনোই এখানে কোনোভাবেই কোনোভাবে এখানে ই হয় নাই, কী জানি বলে এটা যে আমি থাকাকালীন ইনশাআল্লাহ কোনো দিনই সমালোচিত হওয়ার মতো এরকম কোনো কাজ অ্যাজ এ প্রেসিডেন্ট আমি করিনি, এবং তার আগে আমি সেক্রেটারি ছিলাম তখনও করিনি, ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখনও করিনি। আমার টোটাল শিল্পী সমিতির মানে নেতা হিসাবে আমার ইনশাআল্লাহ আমি কখনোই সমালোচিত হইনি। তো সেই জায়গা থেকে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, দীপজল ভাইয়ের গ্রহণযোগ্যতা আছে, মাসুদ পাবিজ রুবেলের গ্রহণযোগ্যতা আছে, সুচরিতা আপার গ্রহণযোগ্যতা আছে, রোজিনা আপুর গ্রহণযোগ্যতা আছে, রুবেল সাহেবের গ্রহণযোগ্যতা আছে, আমাদের আলেকজান্ডার বউ, আমাদের আলীরাজ, আমাদের সুব্রত, আমাদের আরও অনেক জয় চৌধুরী ইয়াংদের মধ্যে আমরা সব মিলিয়ে যেটা করেছি, আমাদের আশা করি যে আমাদের ম্যাক্সিমাম এখানে স্টার সুপারস্টার আছেন, আপনারা দেখবেন তো তাদের গ্রহণযোগ্যতাই একটা জিনিসকে যাচাই বাছাই, মানুষের যারা সদস্য সদস্য তাদেরকে ডিসিশন নিতে খুব মানে প্যানেলটার চেহারাটাই তাদের ডিসিশন নিতে খুব মানে সহায়ক হবে। এটা এই কারণেই করেছি আসলে, হয় কি না কোনো কারণে, কারণ হচ্ছে আমরা কোনো গণমাধ্যমকে আমরা বলিনি, কাউকে বলিনি, কেউ চলে এসছে এবং অনেক দুই একজন দুই চারটা ইউটিউবার্সে ছিল, কাউকেই বলা হয়নি কাউকে। কারণ এবারের গত শুধুমাত্র গত বছরের নির্বাচনটাকে যেই শিল্পী সমিতির লোকজন কোর্টে হাঁটতেছে, হামলা হচ্ছে, মামলা জাস্ট হামলা না বলি মামলা হচ্ছে, ওগুলো বিষয়টা যে আমরা অপমানিত হয়েছি যে হিসেবে আপনারা যখন ছিলেন এরকম ছিল না, এই আপনি তো ঠিকই আপনি পরাজয়ের পরে আপনি ইলিয়াস কাঞ্চনকে মালা পরে দিয়ে এসছেন, আপনি অমুক অমুক আপনাকে মানুষ নায়ক বলতেছে, তো আমরা এটাকে স্পোর্টলি নেই, এটা আমাদের তো এত সময়ও নেই, আমরা এটাকে স্পোর্টলি নেই। কিন্তু যারা আসলে স্পোর্টলি নেয় না তাদের তো এই চেয়ারটার প্রতি না জানি তাদের কি, আমাদের কিন্তু কোনো এটা নিয়ে কোনো ই নাই। আমাদের সদস্যবৃন্দ যদি তাদেরকে সেবা করার সুযোগ দিবে আমরা নেতা হব, না দিলে আমাদের করার কিছু নেই, কিন্তু আমরা নেতা থাকলেও আমরা সেবা করব, আমরা ওই রকম নেতা, এই জন্যই মানুষ আমাদেরকে এরকম চায়। যারা পার্টিকুলারলি এরকম ফোকাসড না, মানে লাইক মিশা সৌদাগর, লাইক রুবেল, লাইক দীপজল, লাইক রোজিনা আপু, সুচরিতা আপু, মানে আলীরাজ, এরকম ফোকাস না আমি আশা করি, তাদের পক্ষে হয়তো বা এই চেয়ারটার তাদের স্বপ্ন, তাদের চিন্তা বা পলিটিক্যাল কোনো তাদের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমাদের তো এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। পারফরমেন্স দেখেছো বিগত দু বছরে, গত প্যানেল সম্পর্কে আমার মুখ থেকে কোনো সমালোচনা শুনেছ? কারণ আমি তাকে ইন্সপায়ার করতে চেষ্টা করেছি, এক, এবং আমি যদি পরাজিত হই তাহলে পরাজিত হইলে আমি অবশ্যই আমরা তাদের আমরা তাদের যে প্যানেল আসবে তার প্যানেলকে আমি সারা জীবন সহযোগিতা করব। এটা আর যদি জয়ী হয় তাহলে আমি আশা করব যারা পরাজিত হবে তারাও যাতে আমাদেরকে সহযোগিতা করে, বিগত দিনে বিগত দু বছর এক্সপিরিয়েন্স যাতে আর জীবনে শিল্পী সমিতি এবং আপনারা না দেখেন, অন্তত যে শুধুমাত্র মানুষ আপনারা কয়েকজন টেলিভিশন বা যারা আছেন, যারা প্রিন্ট মিডিয়া আছেন, তারা হয়তো একটা নিউজ করে কিন্তু বিশ্ব জেনে যায়, তখন ফিল্ম সম্পর্কে একেবারে নেগেটিভ অ্যাটিটিউড তাদের মধ্যে নিয়ে নেয়। তো ওই জায়গা থেকে আমার চেষ্টা ছিল এবার নো, এইবার একেবারেই করতে দেবো না, মানে আপনাদের খোরাক দেওয়া যাবে না, বাকি আমার চেষ্টা এটা যে সুন্দর একটা নির্বাচন হবে, আপনারা পজিটিভলি দুই পক্ষের পজিটিভ কথাগুলো বলবেন, এই জিনিসটা চাই আমি, নেগেটিভ কোনো কিছু হোক, এতে হয় কি আমাদের চলচ্চিত্র এমনিতে চলচ্চিত্র অবস্থা কেমন আপনারা জানেন, এতে আরও বেশি ব্যাড ইম্প্যাক্ট হবে।